চলছে করোনার গ্রাফ, তার সাথে লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃত্যু সংখ্যা। এমতো অবস্থায় বিশিষ্ট সমাজসেবী রতন দের উদ্যোগে যোধপুর পার্ক 95 পল্লী ক্লাব সেফ হোম তৈরি করা হলো। এই সেফ হোমে 50টি বেড ও 5টি অক্সিজেনের ব্যবস্থা রয়েছে। 24 ঘন্টা এই সেফ হোম মানুষের সেবায় পরিষেবা দেবে বলে দাবি করা হয়েছে। এদিন এই সেফ হোমে উপস্থিত হয়েছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, সাংসদ মালা রায়, বিধায়ক দেবাশিস কুমার। আমরা চলে এসেছি পার্কে 95 পল্লী প্ল্যান, এখানে সেফ হোম একটি উদ্বোধন হচ্ছে। এখানে 50টা বেড রয়েছে, এখানে 24 আওয়ার্স সার্ভিস দেওয়ার পরিকল্পনা আছে। যিনি এই উদ্যোগটা নিয়েছেন সেটি হলো শ্রী রতন, তো তার পরিকল্পনা এগিয়ে আছে দেখাবো আপনাদের। পাঁচটা বেডের সামনে শুধু অক্সিজেন পার্লার তৈরি হয়েছে, এমার্জেন্সি কেসের জন্য পরবর্তীকালে অক্সিজেন যদি দরকার মনে হয় তখন রাখা হবে। সেফ হোম খুব ভালো উদ্যোগ, এটা সংক্রমণ বৃদ্ধিটা কমাতে পারে। কারণ যারা ধরুন হোম আইসোলেশনে থাকতে পারে, অর্থাৎ অ্যাসিমটোম্যাটিক আর কম যারা আক্রান্ত, তারা সেফ হোমে থাকতে পারে, আইসোলেশনে থাকতে পারে। কিন্তু বহু মানুষের বাড়িতে হয়তো অনেকগুলো টয়লেট, অনেকগুলো এইভাবে একেবারে আইসোলেটেড থাকার মতন অবস্থা থাকে না, এবং যেটা শরীর অসুবিধে হলে শরীরের কিছু তৎক্ষণাৎ প্রয়োজন হয়, সেই ব্যবস্থাটা থাকে না বাড়ি। সেই জায়গায় সেফ হোম একটা বড় কাজ করে। সেফ হোমটা মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের প্রিয় দিদি মমতা দেবী প্রেরণায় অনুপ্রেরণায় আমাদের সেফ হোমটা করেছে। আমরা এখানে একটা বড় দুর্গাপূজা করি, সারা বছরই মানুষের কাজ করি, কিন্তু আমরা মনে করলাম যে এই মুহূর্তে একটা সেফ হোম যদি করতে পারি তাহলে প্রচুর মানুষেরকে আমরা কিছুটা রিলিফ দিতে পারব। এবং কোভিড যে রোগটা এসছে, কোভিড ভাইরাসের, তার সক্রিয়ভাবে তার সাথে আমরা থাকতে পারবো, তার জন্য আমরা এই সেফ হোম করেছি। আমরা এই সেফ হোমের মধ্যে দিয়ে আমরা অক্সিজেন পার্লারও রাখছি, যারা ধরুন বস্তির মধ্যে ছোটো ঘরে পাঁচজন ছাত্র লোক থাকে, তাদের একজনের হলো, তাদের সেপারেট করে এখানে নিয়ে এসে রাখার ব্যবস্থা করি। যদি খুব বাড়াবাড়ি হয়, পেশেন্ট যদি কন্ডিশনটা খারাপ হয়, তাকে আমরা অ্যাডমিশন করার ব্যবস্থা করে দেবো। পাশাপাশি যদি কোনো বাড়িতে কোভিড আক্রান্ত মানুষ নাও যায়, যদি তাদের অসুবিধা হয় সেটাও আমরা দিই, তাদেরকে সাহায্য করি। এবং পাশাপাশি আমরা সোমবার থেকে 100 লোকে খাবারের ব্যবস্থা করছি, এই কোভিডের আক্রান্ত মানুষ যাতে এই জল কোভিড আক্রান্ত মানুষের যারা রান্নাবান্না করতে পারছেন তাদেরকে আমরা খাবার পৌঁছাবার ব্যবস্থা করি। এবং আস্তে আস্তে চাহিদা অনুযায়ী আমরা এটা 200-300 অবধি আমাদের 500 লোকের টার্গেট আছে, আস্তে আস্তে আমরা বাড়াবো। এটাই মনে করে 50টা বেড। না, ছেলে মেয়ের ওয়ার্ডটা এই মুহূর্তে আমরা আলাদা করিনি, আমরা দেখিনি কী অবস্থায় আছে, কিন্তু আমাদের 3টে ফ্লোরে রাখা আছে, আলাদা আলাদা বেড করা আছে। তো আমরা যদি সেরকম মনে করি আমরা একটা ওয়ার্ড একটা ফ্লোর আমরা ফিমেল করে দেবো, সেটা আমরা শুরুটা করি। তো এখানে যে কোভিড পরিস্থিতি যে একটু যখন কোনো সংকট আসে এখানে 24 আওয়ার সার্ভিস পাই পেতে পারে। হ্যাঁ, আমরা 24 আওয়ার সার্ভিস পাই, যে কোনো মানুষের ইয়ে আছে।